রমজান মাসের প্রথম দিনেই বিপর্যয়। এদিকে সেপ্টেম্বরের ভয়াবহ বন্যার ক্ষত এখনো শুকায়নি। খাদ্য সংকটে জেরবার পাকিস্তান। ময়দা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। যত দিন যাচ্ছে পরিস্থিতি হয়ে উঠছে আরো ঘোরতর। পাশাপাশি রয়েছে প্রবল অর্থ সংকট, আর এর মাঝেই ফের ময়দা বিলি নিয়ে অশান্তি। এবার পদপিষ্ট হয়ে চলে গেল প্রাণী। রমজান মাসের প্রথম দিনে পাকিস্তানে বিনামূল্যে ময়দা বিলি হচ্ছিল। মারাত্মক ভিড়ে হুড়োহুড়ি লেগে যায় সেই গম সংগ্রহ করতে। আর তার মধ্যেই গম বিতরণ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো দুজনের, আহত আরো আটজন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জারসদ্দায়। পাকিস্তানের পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান সরকারের পক্ষ থেকে মানুষের মধ্যে বিনামূল্যে ময়দা বিলি করা হয় চারসাদ্দায়। অনুষ্ঠান চলাকালীন একসঙ্গে অনেক লোক ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু করে, তখনই ঘটে দুর্ঘটনা। উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দায় পুলিশ প্রধান জানান, পদপিষ্ট হওয়ার ঘটনায় আহত নজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই দুজনের মৃত্যু হয়। নিকটবর্তী অন্য একটি জেলাতেও গম বিলি চলাকালীন পাঁচিল ভেঙে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো চারজন। এদিকে অর্থ সংকট থেকে বাঁচতে সম্পূর্ণভাবে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার এই দেশকে চাঙ্গা করতে IMF এর $700 কোটি ঋণের প্যাকেজের ভরসাতেই রয়েছে শাহবাজ শরীফের জোট সরকার।